আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা গত বছরে নিহত 45 জন কুড়িগ্রামের ফেলানি হত্যার 5 বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্সে রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ 11 মাসে রেমিটেন্স এসেছে 1500 কোটি ডলারেরও বেশি বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে খাদ্য আমদানি করে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনিতে প্রথমবারের মতো গ্যাস অনুসন্ধান শুরু সফল হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব প্রস্তুত ময়দান দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা